একদম যাতা অবস্থা, যাতা ভাবে ষষ্ঠী কাটছে। হাওড়া স্টেশন, নবান্ন, আর কি কি রয়েছে এখানে? তেলেঙ্গা বাগান চলে এসেছি। এখন যে পুজোটা দেখতে এসেছি নামটা ঠিক জানি না, বাট ভালো লাগলো দেখে তাই এলাম। বৃষ্টিতে সব কি অবস্থা হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান, শুভ শারদীয়া সকলকে। আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, আর শুভ মহাষষ্ঠীতে আমি শুরু করছি এখন থেকে একটা ব্লগ। গুড ইভিনিং, কারণ এখন বিকেল বাজে 4:30, আর আজকের ষষ্ঠীটা শুরু হবে এখন থেকে। যাই হোক, চলো আর আজকে না বিশেষ করে একটা কথা বলি। আজকে আমি যে মেকআপটা করেছি বা যেভাবে সেজেছি, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে ফার্স্ট, মানে আমি এভাবে সেজেছি। সারা বছর মেকআপ টিউটোরিয়াল করছি, এটা করছি, সেটা করছি, আর নিজে সেজেছি আজকে যে কিভাবে আমি জানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। তোমরা দেখছো আড্ডা উইথ বেঞ্জুলার, সাথে আমি বেঞ্জুলা। যারা প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো এবার বাইরে যাচ্ছি, বাইরে দেখা হচ্ছে। আজকে আমি যে সুন্দর কুর্তা সেটটা পরেছি সেটা খানিকটা এরকম দেখতে আমি দেখাচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমাকে দিয়েছে একটা দিদি, মানে আমার এক্স কলিগ, যেখানে আমি আগে কাজ করতাম সেখান থেকে একটা দিদি আমাকে একটা গিফট করেছিল বার্থডে পারপাসে। তো আমি আর বার্থডেতে পরিনি, জন্মদিন উপলক্ষে আর পরা হয়নি, এটা আমি এখন পুজোতে ষষ্ঠী দিনে পরে নিলাম। এখন চলে এসেছি বিধাননগরে, বিধাননগরের কয়েকটা প্যান্ডেল দেখার ইচ্ছা আছে, কিন্তু এত বেশি মানে মাইকের সাউন্ড স্বাভাবিক পুজোর সময়, বাট আমি কতটা কথা বলতে পারবো জানি না। সে কটা ভালো ভালো পুজো আছে উল্টোডাঙ্গা, সে কটাই দেখার ইচ্ছা আছে, বা দেখা যাক কতটা কি কভার করতে পারি, কারণ বেশ ভিড় আছে আর এখন প্রায় 5:30 বাজে, দেখা যাক। এখন যে পুজোটা দেখতে এসেছি নামটা ঠিক জানি না, বাট ভালো লাগলো দেখে তাই এলাম। দেখো এই পুজোটার নাম জানি না কি পুজো, দেখতে এলাম 13-14 পল্লী বা কিছু একটা, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এখন এসছি সুরির বাগানের পুজোটা দেখতে। এই পুজোটা বেশ পুরনো আর খুব সুন্দর হয়। তেলেঙ্গা বাগান চলে এসেছি। সুরির বাগান দেখা হয়ে গেছে, তেলেঙ্গা বাগান দেখা হয়ে গেছে, এখন ধর বাগানের দিকে যাব। বেশ কর বাগান, আচ্ছা কর বাগান যাবো, ধর বাগান একটা আছে না, এটা পল্লী স্ট্রিট পুজো দেখতে ঢুকছি আমরা এবার, 74তম বর্ষ। এখানে এসে একটা খুব ভালো পুজো, এটা হচ্ছে পল্লী স্ট্রিট পুজো দেখবো, এটা প্রত্যেকবারই দেখি, মানে বিধাননগরে যে কটা ঠাকুর দেখছি এটা প্রত্যেক বছরই দেখা হয়, তবে প্রত্যেক বছর নিয়ম করে সাউথ নর্থ দেখা হয় না, এইটা দমদম শিয়ালদা এগুলো প্রত্যেক বছর মোটামুটি দেখা হয়। তারপর দেখি যদি টাইম থাকে দেন শিয়ালদার দিকে যাব, বাট ভিড়টাও খুব বেশি বাড়ছে, কী হবে বুঝতে পারছি না। যুববৃন্দ সুন্দর করেছে। পল্লী স্ট্রিট দেখা হয়ে গেছে, এবার যাবো কোথায়, কর বাগান, ধর বাগান, কর বাগান, হ্যাঁ কর বাগান।
মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন একটু দাঁড়িয়েছি, এরপর কোথায় যাব দেখা যাক। আমি নাকি ফ্রেমে 90% নিয়ে রেখেছি, মানে সারা মানে এটা হয়ে গেছে অভ্যাস, এদের সাথে আমি বেড়াই ঘুরতে। যাই না, প্ল্যানিং তো ছিল আরেকটু ঘোরার, বাট ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েও বেরোয়নি। বৃষ্টিতে সব কি অবস্থা হয়ে গেল, একদম যা তা অবস্থা, যা তা ভাবে ষষ্ঠী কাটছে। সোদপুরের রাস্তার অবস্থা দেখো, কে বলবে ওরকম বৃষ্টি হলো ওদিকটা। আমি যাচ্ছি একটু ওই সহেলিতে কয়েকটা জিনিস কিনতে, ঢুকবো সহেলিতে। সোদপুরে এক ফোঁটা বৃষ্টি নেই, পুরো রাস্তা শুকনো গরম, আমি ভিজা গা হাত পা ভিজা চুল নিয়ে সোদপুরে ঘুরছি। একটা লিপস্টিক নিলাম, একটা লাইনার, একটা কাজল নিলাম সহেলি থেকে, জাস্ট বাড়ি এলাম। আর আজকে সন্ধ্যেটা যারা ষষ্ঠীর দিন বেরিয়েছো তারা তো জানোই যে আজকে সন্ধ্যে কলকাতা সাইডে কি সিচুয়েশন হয়েছে, যাতা ব্যাপার। মানে জাস্ট কবিরাজ বাগানটা দেখে বেরিয়ে ভিডিওতে বললাম তোমাদেরকে যে বৃষ্টিটা শুরু হচ্ছে দেখো, আর বলতে না বলতে বৃষ্টি মুষলধারে। তারপরে একটা ভুল ডিসিশন নিয়েছি আমরা, আমরা ওখান থেকে যে ওই বৃষ্টিটার মধ্যে একটু কমাতে 7:15-20 নাগাদ আমরা মানিকতলা যাবো বলে একটা বাসে করে মানিকতলা মানে গেলাম, ওটা হচ্ছে সব থেকে ভুল ডিসিশন নিয়েছি, যে ওই সময় যদি উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে চলে আসতাম বা ব্যাক করতাম চলে ভালো হতো। ওই সময় বাসে উঠলাম তো, এবার বাসে উঠে মানিকতলা যাবো কি, বাসে ওঠার পরে দেখি মুষলধারে বৃষ্টি, পুরো বাস থেকে দেখতে পাচ্ছি সারাদিক মানে চারিপাশটা জলে ভরে গেল, জল জমে গেল, বাইকের চাকাগুলো সব জলের তলায়, এর মধ্যে মানিকতলায় কি করব কি দেখব। তারপরে সেই গিরিশ পার্ক নামলাম জানো, মানে পুরো এরকমভাবে চলে যেতে পারতাম সেটা আমি এইরকমভাবে ঘুরেছি। গিরিশ পার্ক নামলাম, ওখান থেকে বৃষ্টিতে আবার কতক্ষণ দাঁড়ালাম, মানে পুরো 2 ঘন্টা নষ্ট হলো সন্ধ্যাবেলা, নেমে মেট্রো করে দমদম হয়ে তারপর সোদপুর। একদম কি বলবো, পুজো এত ইরিটেট লাগছিল, সবার মুখে একটাই কথা, সবার মুখে পুজো শেষ, পুজো শুরু হতে না হতেই পুজো শেষ, পুরো মানে যাতা এক্সপিরিয়েন্স। মানে ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে পুরো বৃষ্টিতে ভিজে মাথা টাথা ভিজে জামা কাপড় ভিজে একেবারে অবস্থা, দেখি সোদপুরে নেমে দেখি পুরো রাস্তা শুকনো, কিচ্ছু হয়নি। তো যাই হোক চলো, আজকে ষষ্ঠীর এই ছোট্ট ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও, তোমরা ষষ্ঠীতে কী কী করলে, কোথায় ঘুরলে, কী করলে, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করো কমেন্টে জানিও। আর আমার সাথে গল্প করতে চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুশি চলে এসো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও সাথে, ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।